তাদের যারা নানা দাদা মহান মুক্তিযোদ্ধাদেরকে আমরা অনেক সম্মান করি, তাদেরকে রাখি আমরা মনি কোঠায়, আমাদের হৃদয়ে মনি কোঠায়, তাদের সম্মানটা আমাদের কাছে এই জায়গায়। তারা কি এই বৈষম্যের পক্ষে বা বৈষম্যের জন্য যুদ্ধ করেছিল? আর এরা বলতেছে কোটাই নাই কোনো, তখন প্রথম ঝামেলা হয়েছে ওইখানে। তো আপনারা যারা মুক্তিযোদ্ধা এখন কোটা চাচ্ছেন, ঠিক আছে, তারা তখন কেন এই কথাগুলো বললেন না, এটা কিন্তু প্রশ্ন। তারা কেন হচ্ছে কি যখন সাধারণ শিক্ষার্থীরা এখানে আন্দোলন করেছে তখন আপনারা এখানে সবাই একসাথে হলেন না, তখন কেন যখন একদম কোটা সম্পূর্ণ উঠাই দিল তখন কেন আপনারা কথা বলেন না, আওয়াজ তুলেন না? তখন সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনারা একাত্মতা প্রকাশ করতেন, আপনারা সবাই একসাথে আসতেন। আচ্ছা, প্রশ্ন প্রথম কথা হচ্ছে মুক্তিযোদ্ধার যারা নাতিপুতি এখন যারা আছে তাদের কাছে তো এখন প্রশ্ন রাখতেই হবে ভাই, এটা আপনাদের উত্তর দিতে হবে, তাদের কাছে আপনাদের উত্তর নিতে হবে, যেভাবে হোক উত্তর নিতে হবে, যে তাদের যারা নানা দাদা মহান মুক্তিযোদ্ধাদেরকে আমরা অনেক সম্মান করি, তাদেরকে রাখি আমরা মনি কোঠায়, আমাদের হৃদয়ে মনি কোঠায়, তাদের সম্মানটা আমাদের কাছে এই জায়গায়। তারা কি এই বৈষম্যের পক্ষে বা বৈষম্যের জন্য যুদ্ধ করেছিল, এটা কোন ধরনের যুক্তি, কোন ধরনের যুক্তি তারা আজকে তারা এখানে নামতেছে? তো যদি তারা মনে করে যে তাদের দাদা তাদের নানা তারা মুক্তিযোদ্ধা, তাদের সম্মানে তারা আজকে এখানে আসছে, তো তাদের উচিত আজকে যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে সবার সাথে সমন্বয় করে একটা সিদ্ধান্ত নেওয়া, এবং হচ্ছে কি পলিসি মেকার যারা আছে তাদের কাছে বলা, কিন্তু তারা আলাদা আমরা আলাদা, ব্যাপারটা কী দাঁড়ালো? সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধা, এই সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধা, এটা কারা করলো, কেন করলো, এই প্রশ্নটা কবে কবে তুলবে, কে তুলবে, এই প্রশ্নটা খুব তোলাটা এখন জরুরি। সো এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত না তুলতে পারতেছে যারা ওইখানে দাঁড়িয়েছিল, আপনাদের যদি ওই গার্সি না থাকে তাহলে আপনারা কিসের মুক্তিযোদ্ধার সন্তান বলে পরিচয় দিতেছেন, কিসের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সদস্য বলে আপনারা নিজেদেরকে দাবি করতেছেন? আজকে এখানে যারা শিক্ষার্থীরা আছে আপনারা সবাই জানেন এই আন্দোলন যৌক্তিক, শতভাগ যৌক্তিক, এবং আমরা প্রত্যেকে এখানে একত্রিত হয়েছি। এখানে কিন্তু আজকে শিক্ষার্থীরা আজকে অবস্থান করেনি, শিক্ষার্থীরা অবস্থান করতেছে সেই কবে থেকে, এতদিনে কিন্তু গভর্নমেন্ট পর্যায়ে থেকে তারা একটা ভালো ফিডব্যাক দিতে পারতো, কিন্তু দেয় নাই, কারণ তারা চাচ্ছে যে এই মুক্তিযোদ্ধা বনাম সাধারণ মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব হোক। দেখেন এখন সাধারণ মানুষ আর সাধারণ মানুষের মধ্যে যদি দ্বন্দ্ব হয়ে যায়, মুক্তিযোদ্ধা যারা না সন্তান আছে তারা কি অন্য গ্রহের মানুষ ভাই, তাদেরকে কি আমরা মানুষ মনে করি না, এটা কেমন কথা? আর তারাই বা আমাদেরকে কি মনে করে, আমরা কি এই দেশের মানুষ না নাকি অন্য দেশের মানুষ? এই যে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম, আলাদা আলাদা হয়ে যাওয়া, এটা প্রবলেম আমাদের। তো আলাদা আলাদা না হয়ে আমাদেরকে একসাথে আসতে হবে, একসাথে এসে আমরা সবাই মিলে সঠিক সিদ্ধান্ত নেই, এটা গুরুত্বপূর্ণ। তো আসেন, আপনারা আজকে যারা মুক্তিযোদ্ধা সন্তান, যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে, দাবি তুলছে, এখন তো তারা সন্তান নেই, যারা মুক্তিযোদ্ধা তাদেরকে কোটা দেওয়ার কথা আপনারা বলতেছেন, ঠিক আছে, মুক্তিযোদ্ধারা কি এখন বেঁচে আছে, অনেকে বেঁচে নাই, তারা কি চাকরি করতে পারবে? তারা পারবে না, তাদের যারা সন্তানাদি আছে তাদের অধিকাংশে রিটায়ার করার বয়স শেষ হয়ে গেছে, তাহলে বাকি আছে কারা, নাতিপুতিরা। তো তিন প্রজন্ম মিলে হচ্ছে কি কোটা হবে? তাহলে সাধারণ মানুষ হচ্ছে কি এই দেশে যারা, এখন আপনি আবার চিন্তা করতে পারেন যে অনগ্রসর জাতির কথা বলা হয়েছে সংবিধানে, তো অনগ্রসর জাতি কারা, যারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী আমরা যাদেরকে বলি, উপজাতি বলি, যারা হচ্ছে প্রতিবন্ধী তাদেরকে আমরা, ঠিক আছে, তাদের প্রতি সহনশীল হওয়া গুরুত্বপূর্ণ, তাদেরকে সামনে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, এই একটা কোটার মাধ্যমে তাদেরকে অনার করা। তো এইখানে আপনার, ঠিক আছে, দ্বিধা থাকার কথা না, কিন্তু যারা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি বলে পরিচয় দিচ্ছেন এইটুকু বিবেকবোধ তো আপনাদের থাকা উচিত যে আপনার দাদা নানারা যুদ্ধ করেছে সাধারণ মানুষের জন্য, কিন্তু আপনার অবদানটা কী, আপনার অবদানটা কোথায়, আপনি কেন সাধারণ মানুষের কথা ভাবতে পারতেছেন না? আজকে যদি হচ্ছে দেশের একটা খারাপ পরিস্থিতিতে আপনাদের সবার আগে 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 আসা উচিত ছিল, আপনাদের হচ্ছে প্রশ্ন তোলা উচিত ছিল যে কেন এরকমটা হলো, কিন্তু সেইখানে আপনারা আগে না এসে আপনারা কাদের মদতে একদম সাধারণ মানুষ বলা মুক্তিযোদ্ধাদেরকে দাঁড়া করে দিচ্ছে, এতে তো মুক্তিযোদ্ধাদের যে সম্মান সেটা ক্ষুণ্ণ হচ্ছে। মুক্তিযোদ্ধাদেরকে মানুষ ভালো চোখে দেখা শুরু করবে না, এখন যে রেসপেক্টের জায়গাটা আছে এটা তো আপনারা নষ্ট করতেছেন, খুব স্বাভাবিক একটা বিষয়।